বন্ধুরা, বড় সোশ্যাল নেটওয়ার্কের ব্লগ আজকাল ইউটিউব ফেসবুকে সোশ্যাল নেটওয়ার্কে বৌদিরা ডবগা ডবগা বৌদিরা তাদের ভাতাদের নিয়ে ব্লগ করছে এবং মাথা খাচ্ছে ছেলে এবং মেয়ে উভয়দের। অনেক ছেলেরা আছে সেই সব ব্লগগুলো দেখে যেসব বৌদিরা হালকা করে কাপড় সরিয়ে তাদের পরিবারের বিভিন্ন ধরনের ঘটনা বলে। আরে মারা, তোদের পরিবারে কি বাল ছেড়ে গেল সেসব দেখে আমার কি লাভ? ফালতু ফালতু নেট পুরাবে আর তোর পয়সার পদ মারা যাবে এইসব ব্লগ দেখে। আবার এখন একটা ভাইরাল জিনিস হয়েছে, ডবকা ডবকা যেসব চাঁড়া চাঁড়া বৌদিগুলো তাদের ভেড়াযুক্ত ভাতারদের পারমিশন নিয়ে পাছা দেখাচ্ছে, দুধ দেখাচ্ছে এবং মাজা দেখাচ্ছে। তারা এসে বলা মারাচ্ছে যে আসুন আমার এই হোয়াটসঅ্যাপে যান, ওখানে অমুক যে অমুক টিপুন। আর ছেলে পেলেও ওই বৌদির টিপার আশায় ওইখানে টিপের নাম্বার খুঁজছে, কিন্তু মারা পাচ্ছে না। ছেলে পেলেদের বোকাচুদা বানানো একটা চরম পদ্ধতি। কিছু কিছু ভেড়াচুদা ভাতার দেখবেন পেছনে ক্যামেরা ধরে বসে আছে বা পিছনে এরা মারাচ্ছে লাইক করুন, আর বউগুলো মাঝে ধরে যায় শালা লজ্জাও করে না, শালা কাজকর্ম তো নেই, বউদের খাইতিয়ে ইনকাম মারাচ্ছিস। আর ব্লগারগুলো তাদের পরিবারে কার বাল ছিঁড়ে গেল, কার এক সাইডে চারটে বাল পেকে গেছে, কোন ভাতারের বন্ধুর বল লেগে এক সাইডের বিচি ফুলেছে, নিজস্ব ভাতারে খেয়ে আদাস দুসরা ভাতারের কত বড় লেন্ডু সাইজ, এই নিয়ে ভিডিও বানাচ্ছে। আজকে আমি বাসন কিনেছি, কালকে আমি থালা কিনেছি, পরশুদিন সোফা সেট কিনলাম, অমুক জায়গায় গেলাম, তমুক জায়গায় গেলাম, কিন্তু আসল জায়গায় যেখানে ভাতার ছাড়া অন্যজনে তোকে মারছে সেইটা নিয়ে ব্লগ কর, সেটা একবার দেখ, আমরা একটু দেখি। কারণ ব্লগ তো আমরা জানি ভদ্ররা দেখে, আমরা তো অভদ্র, তো আমাদের জন্য কিছু রাখ। এইসব বৌদিরা কেমন জানেন, পাছা দেখিয়ে ধান ভেঙে খায়। আপনাদের পাছা দেখাবে, আপনাদের টোটাল এমবিউ শেষ হবে এবং ইয়ং ছেলেদের নিচের নারকোল তেলও শেষ হয়ে যাবে, দুটোই শেষ। যখন ওইসব ছেলেরাই এইগুলো দেখে দেখে বিয়ে করে আনবে, তখন আর বাড়ির লোকটাকে ঝাঁকাতে পারবে না বা খাটটা কাঁপাতে পারবে না, কারণ তাদের আগেই তাদের পতন পতন হয়ে শেষ হয়ে গেছে মারা। তাই বলছি এসব ব্লগ ফ্লগ না দেখে ভালো ভিডিও দেখুন মারা, যেগুলোতে অভিজ্ঞতা সঞ্চয় হবে মারা। এইসব মাগিন্ডা যারা ব্লগ করে দেখবেন বিভিন্ন শপিং মল ফপিং মল বাল মল চুল মলে যাবে, আর এ মারা তোর পছন্দ তুই কিনছি মা, লোককে দেখানোর কি দরকার, অহংকার দেখানো মারাচ্ছে, বোকা সোদা মাগি। এমনি সোশ্যাল নেটওয়ার্কে এসে এই ধরনের মানুষকে পট্টি পাট্টা মেরে পাছা দেখে ইনকাম বাড়াচ্ছ, আবার রাত্রে ভিডিওগুলো করে ভিডিও সেক্স করে ইনকাম বাড়াচ্ছ, লজ্জা করে না বোকাচোদা মাগিদের এই ধরনের ব্লগ করতে? তোমার ফ্যামিলিতে কি হয়েছে তাতে আমার বাল ছিঁড়া গেল জানেন? আজকে শপিং মলে গিয়েছিলাম, ম্যানফোর্স কাটা কন্ডোম কিনেছি, আমার স্বামীর লেন্ডুটা সরু তাই কাঁটা কন্ডোমটা চারিদিক কাঁটা কাঁটা ভাব ঘর্ষণ হবে, আমার খুব আরাম হচ্ছে, আপনারাও কিনুন। এই বোকাচোদাদের ভিড়ে দেখি আপনারাও কিনছেন, গিয়ে দেখছি মানে কাঁটা কন্ডোম লাগিয়ে মানে কোনো কাজই হচ্ছে, দরকার তো লেনুটার, কাঁটা কন্ডোম লাগিয়ে কৃত্রিম উপায় করে কি লাভ? তাই এইসব ব্লগারদের বলছি ভাই, এই ভাই বলছি সরি গুড মর্নিং বৌদিরা, ডবগা ডবগা যে ব্লগার বৌদিগুলো আছেন আপনাদের বলছি, আপনারা পনসাইডে চলে যান, সেখানে মুখে মাস্ক পরুন বা মুখে আমার ফেটটি বেঁধে হ্যাঁ সেখানে গিয়ে ভিডিও করুন, নিচেরটা আর উপরেরটা দেখিয়ে আপনার মুখটা দেখতে পারবে না, তাহলে ইনকাম ওর বেশি হবে। একটা সাইড খোলেন, মানুষকে বোকাচোদা বানিয়ে আপনি কি বাল ছিঁড়লেন, আপনার কি বাল ছিঁড়া গেল, আপনি কার গান মারলেন, আপনি কার পোঁদ মারলেন, এসব নিয়ে ভিডিও মারাবেন না প্লিজ। আর বোকাচোদাদের বলছি যারা এসব ভিডিওগুলো দেখে ভাইরাল করছে তাদের বলছি, এই ভিডিও দেখে কি অভিজ্ঞতা সঞ্চয় আপনি জানেন? ও আপনাদের বোকাচোদা বানিয়ে ইনকাম করছে কিছু সাধারণ ছোট ছোট জিনিস দেখিয়ে, জানেন মানে আজই অনলাইনে এই বালটা অর্ডার দিয়েছিলাম, বালটা আজকে প্যাকেজিং খুলবো, দেখুন প্যাকেজিংয়ের ভিতরে কী আছে। আরে বোকাচোদা আমাকে তুই তো অর্ডার দিচ্ছিস, তুই খুলে দেখে নে, আমার লোককে দেখানোর দরকার কি মারা? হ্যাঁ কই রাত্রে যখন ভাতের সঙ্গে শুয়ে একটা আলোচনা করিস বা থ্রি এক্স কাজগুলো করি, কই সেইগুলো তো ভিডিও দেখাস নে, কেন কেন দেখাস নে? ভিডিও করছি বসে বসে সাইড থেকে হালকা করে তোর বলগুলো বার করে দিয়েছি, কাপড়টা তুলে সাদা পাচারা দেখাচ্ছিস, কেন রে ডাইরেক্ট দেখা না? সব থেকে বোকাচোদা হলো আমরা যারা এইসব ভিডিওগুলো দেখি, এইসব বোকাচোদা মাগিদের পাল্লায় পড়ে আমরা ভিডিও দেখে আমাদের নিজেদের
লাইফটা আমরা শেষ করি সময় লজ করে, সময়ের যে ভাই কি দাম তা তোমরা কি করে বুঝবে। তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন।